দুই রাকাত নামাজ পড়লেন, দুই রাকাত নামাজের পড়ার পরে আমার নবীর পিছনে 1,24,000 পয়গম্বর নামাজ আদায় করেছেন। আল্লাহর হাবিব সেখান থেকে প্রথম আসমানে গেল, দ্বিতীয় আসমানে গেল, তৃতীয় আসমানে গেল, চতুর্থ আসমানে গেল, পঞ্চম আসমানে গেল, যাইতে যাইতে সপ্তম আকাশের মধ্যে যাওয়ার পরে সাতজন নবীর সঙ্গে এক এক জায়গায় এক এক নবীর সঙ্গে দেখা হলো। আল্লাহর হাবিবকে নিয়ে মসজিদ সিদ্দাতুল মুনতাহায় যাওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। ওই মুহূর্তে আমার নবী বলে, জিবরাইল তুমি চলো। জিবরাইল কই, নবী, আমি যদি জাররা পরিমাণ সামনে যাই আমার 600টা না জলে পুরো চারকার হয়ে যাবে গণবি। কিন্তু আমার নবী বলি, ইয়া জিবরাইল, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি নাও যাইতে পারো, তুমি আমার কাছে অনেকবার ওহি নিয়ে গিয়েছো, আর আমি যাচ্ছি আমার আল্লাহর দিদারের জন্য। আমি নবী জানতে চাই তুমি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার আসেনি? জিবরাইল আলাইহিস সালাম বলি, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আন আবসুকা জানাহিকা আলা সিরাতিনি উম্মতিকা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কোনো কিছু চাই না। আপনি যখন আল্লাহর সঙ্গে দেখা করবেন, আমার আল্লাহরে যায়া বলবেন, আমার যে 600 ডানা আছে, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে, এমন 600 ডানা আছে। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, জাহান্নামের উপরে যেই দিন আল্লাহ বর্জুর হবে, জাহান্নামের উপরে যেই দিন চুলের মতন চিকন ফুলছে রাতটা কায়েম হবে, গো ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি আল্লাহকে বলবেন, আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতাম অনুমতি পাবনি? আল্লাহর হাবিব ডাক দিয়ে কই দিব, রাইল, তুমি আমার কাছে জান্নাত চাইলা না, অন্য কোনো কিছু চাইলা না, তুমি শুধুমাত্র চাইলা তোমার ডানাগুলো ওই ফুলসিরাতের উপরে বিছাইয়া দেওয়ার জন্য, অন্য কিছু না চাইয়া এই প্রস্তাবটা কেন করছো? জিব্রাইল আলাইহিস সালাম কয়, ও মায়ের নবী, কোন নবীর কাছে আমি গেছি 10 বার, কোন নবীর কাছে আমি গেছি 100 বার, কোন নবীর কাছে আমি গেছি 200 বার, কিন্তু আপনি নবীর কাছে আমাকে আল্লাহ পাঠিয়েছেন 24,000 বার নবীর কাছে জিব্রাইল এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, যতবার আপনার কাছে গিয়েছি ততবার দেখেছি পাথরের আঘাত খেয়ে উম্মতের জন্য কেঁদেছেন, জিব্বা মুবারক কেটেছেন উম্মতের জন্য কেঁদেছেন, রক্ত মুবারক জড়িয়েছেন উম্মতের জন্য কেঁদেছেন, দন্ত মুবারকটা ভেঙেছেন, আপনি উম্মতের জন্যই শুধু কেঁদেছেন। আমার জীবনে আমি কম নবীর কাছে যাই নাই, সব নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হার নবী দুনিয়ার জমিনে নিজের জন্যই কেঁদেছেন, কিন্তু আপনি কেমন নবী, শুধুমাত্র উম্মতের জন্যই ফানা? ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো উম্মতের জন্য এত চোখের পানি ফালানোর পয়গম্বর আমি কাউকে দেখি নাই, এই জন্য যেহেতু আমি আপনার জিন্দিগিতে আমি খেদমত করেছি, আমি চাই হাশরের ময়দানে আপনার উম্মতের সেবা কইরা আপনারে খুশি রাখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ও মায়ার নবী জি, ও দয়ার নবী, নবী গো, আমার 600 ডানা আমি ফুলসিরাতে বিছাইতাম চাই। আমার নবী বলে, জিব্রাইল কেন রে, কইলি উম্মাতিকা লি উম্মাতিকা লি উম্মাতিকা, শুধুমাত্র আপনার উম্মতের জন্য, আমি জানি আপনার উম্মতে আকাশের বিজলির মতো আমি জান্নাতে পাখা দিয়া উড়াইয়া উড়াইয়া গালিচা বানাইয়া সিংহাসন বানাইয়া যেন জান্নাতে নিয়ে যাইতাম পারি। আল্লাহর হাবিব 70,000 নূরের পর্দা অতিক্রম শুরু করলেন, অতিক্রম করতে 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 69,999টা পর্দার গোড়ায় গেলেন। যাওয়ার পরে দেখতেছি পর্দাটা বন্ধ, আর পর্দার ওই পার থেকে আবু বকরের কণ্ঠ শোনা যাইতেছে, সুবহানাল্লাহ, না আর জোরে কর না, সুবহানাল্লাহ, আবু বকরের কণ্ঠ শোনা যায়। ওই আবু বকর আমার নবীর ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ, ইন্না রাব্বাকা ইউসাল্লি, নবী গো,
ও মায়ার নবীজি, আপনি 70,000 মোড়ের পর্দার কাছে এসেছেন, আপনি একটু দাঁড়ান, আপনার রব পর্দার এই পারে আপনার শান মান বয়ান করতেছে। এখন বাকরপুরের মানুষ আমার প্রশ্ন করব, ও তাহিরি গো, আবু বকর ছিল দুনিয়ায়, মেরাজের কথা বিশ্বাস করে সিদ্দিক হয়েছে, কিন্তু আবু বকর কেমনে 70,000 নূরের পর্দার ভিতরে গেল, এটা আবার কেমনে? না 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 না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যায় নাই, আমার আল্লাহ ওই জায়গার মধ্যে একটা ফেরেশতা বসায় রাখছে, ওই ফেরেশতার কণ্ঠডারে আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করাইছে। এখন প্রশ্ন হলো, কেন নকল করাইছে? ওই জায়গার মধ্যে যদি আমার নবী অপরিচিত কোনো কণ্ঠ শুনে, আমার নবী বিচলিত হয়ে যেতে পারে। আমার আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে, আমার আল্লাহর হাবিবের যিনি দুঃখের সাথে সুখের সাথে আবু বকরের কণ্ঠটা নকল করাইছে, একটা মাত্র কারণ, আমার নবী যেন সাহস লাভ করতে পারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমার আল্লাহ যারে ভালোবাসে এইভাবে গাটে গাটে আমার আল্লাহ মর্যাদা দিব, আল্লাহ যারে ভালোবাসে পালাইব, আর সাজিমে নিজে ছায়া দান করব, আল্লাহ যারে ভালোবাসা কর দিব, তার নূর পাতবার পায়ের নিচে ফেরেশতাদের নূরের পর বিছায়া দিব, আল্লাহ যারে ভালোবাসবে কবরের ভিতরে আপনার নিচে জান্নাতের গালিটা বিছায়া দিবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাকে ভালোবাসবে, আমার আল্লাহ তার ডান হাতে আমল নামা দিবে, আল্লাহ যারে ভালোবাসবে 70,000 নূরের পর্দার ভিতরে নিয়া আমার আল্লাহর দিদার দিয়া দিবে। এই দিদার আমরা চাই কি চাই না? এই দিদার আমরা চাই কি চাই না? খারা খারা চান হাত নামায় রাখেন, হাত নামায় রাখেন, যারা যারা চান হাত নামায় রাখেন। কেমন দিলাম বাবা, হোসেনা জোশে আমরা ইমানদার, গর্ব করে হাসতে পারি, কানতে পারি, দাঁতহীন কণ্ঠে কথা বলতে পারি, আমাদের অন্তরে রসুলের মহব্বত আছে, আছে কিনা বাজি, আছে কিনা বলেন? যদি থাকে, নবীর মহব্বত যদি থাকে, আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন, রাজি আছেন না নাই বলেন? আল্লাহ ওই পাঞ্জাবিটাকে, পাঞ্জাবিটা কাছে দর্শন দিন, গাড়া 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 গাড়া, ওরে বেড়া কই যাও বাবা, ভুট্টা মারছিন রে, দর্শে 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 দর্শে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাবা দোয়াটা কইরা যেন বাজান, আমি যে সিল্লাই ওয়াজ করছি সত্যিকারে বলেন তো, আমি কোনো দম দিছি না, কোনো সালাকি করছি না, আমার তো কই কথা শেষ না, অফলা কথা না, কত আন্দাজ আমো, জিকির রইব নাকি আজকে? ইনশাআল্লাহ জিকির রইব, লালটা কই যা, লালটা ওই লাল, আল্লাহ হুকম জোরে কর না কেন? নগদ না বাকি না, বাকি নগদ লাগতো, নগদ দে সা দে, আর রাওস না, পাগল পাগল হয়ে যাবে, বাজার আপনার কি আমার প্রতি রাগ করছেন? আমি কি দলিলের বাইরে কোনো কথা বলছি? তবে দুইটা কথা এখন কমো, রাগ করলে করবেন, কইতাম নি নেশা কইরেন না, নেশা কইরেন না, গানজুরটা কেউ আইছি নিয়ে গানজুরটা কইরে মাগরে বেড়াকে যে মাইরে সব মাগরে বেড়াকে খাইয়া চকলেট মুখে দিয়ে আইছি, ঠিক না বেটি? আজকে থেকে ওয়াদা করেন, নেশা করা যাবে না, আর নেশা করা যাবে না, নেশা করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, সবাইকে মুখে বলছে না অন্তরে, অন্তরে, তাইলে আসেন একটা দাওয়াত দেই, ওই যে আসেন 31 অক্টোবর শাহজি বাজার সুতান বিশাল বড় সুন্নি মহাসম্মেলন, এখানে উপস্থিত থাকবেন আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিক, আমার বড় ভাই আল্লামা হাফেজ আবু হানিফ আনোয়ারি সাহেব, মুজিবুর রহমান আল কাদরী সাহেব, সৈয়দ মুজাক্কির সাহেব, শফিউল ইসলাম প্রধান সাহেব, এবং আমি কালাবাড়ারা রাখছি, মারহাবা, আমার মনে হয় পর ওই দিব, আগে দেওয়ার রাস্তা আসেনি,
তৈরি নি শিরাইতে খেলা হবে ওখানে ইনশাআল্লাহ। আজকে ভূমিকায় কিছু কইরা যাব, কথা কন ঠিক না বেটি, মাশাআল্লাহ। রাখেন রাখেন।